আজকের আলোচ্য বিষয় কিভাবে রিয়েল অ্যাকাউন্টে ডেবিট এবং ক্রেডিট করা হয়। রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তিবাচক হিসাব। এর আগের ভিডিওতে পার্সোনাল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট আলোচনা করেছি। আজকে রিয়েল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট নির্ণয় কৌশল, সহজ কৌশল। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে ডেবিট ক্রেডিট রিয়েল অ্যাকাউন্টে একদম ইজি হয়ে যাবে। তো চলুন দেখে নেই। অ্যাট ফার্স্ট উই শ্যাল হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইজ দ্য গোল্ডেন রুল ফর রিয়েল অ্যাকাউন্ট। যখনই আমরা কোনো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাই না কেন, যে কোনো লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, এর জন্য দরকার গোল্ডেন রুল। গোল্ডেন রুল আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে, আজকের এই ভিডিওতেও গোল্ডেন রুলের একটি অংশ আমি এখানে দেখিয়েছি। রিয়াল অ্যাকাউন্টের জন্য কি গোল্ডেন রুল রয়েছে, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় কি সূত্র রয়েছে, সেই সূত্রটি এখানে আমি দেখিয়েছি। দেখুন, ইফ অ্যাসেটস ইনক্রিজ তাহলে হবে ডেবিট, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে। ইফ অ্যাসেটস ডিক্রিজ তাহলে ক্রেডিট হবে, অর্থাৎ সম্পত্তি যদি হ্রাস পায় বা কমে যায় কোনো লেনদেনের ফলে, সেই ক্ষেত্রে সেটার জন্য হবে ক্রেডিট। সাপোজ মাহবুব হ্যাজ স্টার্টেড বিজনেস ব্রিঙ্গিং ইন টাকা 1 লাখ অ্যাজ ক্যাপিটাল। মাহবুব তার ব্যবসায় 1 লাখ টাকা নিয়ে আসলো, 1 লাখ টাকা ক্যাপিটাল হিসাবে নিয়ে সে ব্যবসা শুরু করলো। সেই ক্ষেত্রে যাবে কি হবে, জানালতে হবে কি, এইখানে প্রতিটি লেনদেনের প্রথমে আমাদের কি করতে হবে, দুইটি তরফ নির্ণয় করতে হবে, দুইটি পক্ষ, প্রত্যেকটি লেনদেনের দুইটা ডুয়াল এন্ট্রি, অর্থাৎ দুইটা পক্ষ থাকবে। এখানে দেখুন মাহবুব ব্যবসায় ক্যাপিটাল এনেছে, তার মানে কি ক্যাশ টাকা এনেছে, নগদ টাকা এনেছে, তাহলে এটা একটা পক্ষ ক্যাশ অ্যাকাউন্ট। আরেকটি কি হয়েছে, এই ক্যাশ, এই টাকাটা ব্যবসায় নিয়ে আসছে মাহবুবের ক্যাপিটাল হিসেবে থাকবে। এটাকে একটু আলোচনা করে নেই, প্রত্যেকটি ব্যবসার একটা নিজস্ব সত্তা আছে, ওন এন্টিটি আছে প্রতিটি ব্যবসা, যেই ব্যবসা করুক না কেন। সেই ক্ষেত্রে হিসাবটা যেভাবে রাখতে হয় ডুয়াল এন্ট্রি সিস্টেমে, যে মাহবুব এখানে ক্যাপিটাল ব্যবসায় এনেছে, মাহবুব নিজে একটি পক্ষ, ব্যবসাটা একটা পক্ষ, আর বাইরের যারা লেনদেন করবে এক্সটার্নাল তারা একটা পক্ষ। এখানে তিনটা পার্টি সম্পৃক্ত, মাহবুব সে মালিক, আর বিজনেস এটা একটা পক্ষ, আর এক্সটার্নাল বহি বাহিরের, অর্থাৎ বহির্দায় যেটাকে বাংলায় বলা হয় বহির্দায়, তিনটা পক্ষ এখানে সম্পৃক্ত। সেই কারণে মাহবুব যদিও ক্যাপিটাল নিয়ে এসেছে, কিন্তু সেটা ব্যবসার দায় হিসেবে থাকবে, দায় মানে বিজনেস থেকে মাহবুব যদি কোনো কিছু উঠিয়ে নিয়ে যায় সেটাও ব্যবসা হিসাব রাখবে, আর মাহবুব যদি ব্যবসায় কিছু এনে দেয় সেটাও ব্যবসা হিসাব রাখবে, অর্থাৎ ব্যবসা নিজে একটা ব্যক্তি সত্তার মতো। সেই কারণে এখানে মাহবুবের নাম এখানে লিপিবদ্ধ হয়নি, হয়েছে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা একটা ক্যাপিটাল, ব্যবসা শেষ হলে তাকে এই ক্যাপিটাল দিয়ে দিতে হবে, সেই কারণে ব্যবসার এটা একটা দায়। দেখুন এখন দুইটা পক্ষ আমরা পেয়ে গেলাম, একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট,
বাংলায় এটাকে বলা হয় মূলধন হিসাব, আর আর ক্যাশ অ্যাকাউন্টে নগদান হিসাব। তাহলে যখন মাহবুব 1 লক্ষ টাকার ক্যাপিটালের ব্যবসায় নিয়ে আসলো, তখন আমরা ক্যাশ অ্যাকাউন্টকে কি করলাম, ডেবিট করলাম। ক্যাশ অ্যাকাউন্টটা কি? রিয়াল অ্যাকাউন্ট অর্থাৎ সম্পত্তি বা চক হিসাব। ক্যাশ ক্যাশ টাকা হলো আমাদের অ্যাসেট, সম্পত্তি। এখানে কি হয়েছে, সম্পত্তি বেড়েছে, ব্যবসার সম্পত্তি বেড়েছে। ক্যাপিটাল নিয়ে আসছে মাহবুব, কিন্তু ব্যবসার সম্পত্তি বেড়েছে, অ্যাসেট বেড়েছে। তাহলে এখানে কি সূত্রটা, কি গোল্ডেন রুল হলো, ইফ অ্যাসেটস ইনক্রিজ ডেবিট, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এখানে ক্যাশ অ্যাকাউন্ট 1 লক্ষ টাকার জন্য ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করা হয়েছে টাকা 1 লক্ষ। এখানে আমরা ফর্মুলা এখানে আলোচনা করে দিয়েছি, ফর্মুলা লিখে দিয়েছি, হ্যার ক্যাশ ইজ অ্যাসেট উই নো ইফ অ্যাসেট ইনক্রিজ ইট উইল ডেবিট, এটা ডেবিট হইবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল হলো ব্যবসার একটা দায়, মালিককে সেটা দিয়ে দিতে হবে। তো এখানে দায়ের ক্ষেত্রে আমরা গোল্ডেন রুলে একটা টিপস দিয়েছিলাম, সেখানে আলোচনা করা হয়েছে, যদি ব্যবসার দায় বৃদ্ধি পায়, দায় যদি বাড়ে তাহলে ওইটা হবে ক্রেডিট, আর দায় কমে গেলে, লায়াবিলিটি কমে গেলে ডেবিট, লায়াবিলিটি বেড়ে গেলে ক্রেডিট। ক্যাপিটাল ইজ লায়াবিলিটি ফর দ্য বিজনেস, উই নো ইফ লায়াবিলিটি ইনক্রিজেস ইট উইল ক্রেডিট। চলো না আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখে কি অবস্থা। স্যালারি পেইড অফ টু এমপ্লয়িজ টাকা 32,000, অর্থাৎ ব্যবসা কি করছে, স্যালারি প্রদান করছে, বেতন প্রদান করছে কর্মচারীদের, কর্মকর্তা কর্মচারীদের কত টাকা, 32,000 টাকা। তাহলে প্রথমে আমরা দুইটা পক্ষ এখানে নির্ধারণ করে ফেলি, কি ঘটনা ঘটেছে এই লেনদেনের ফলে, ক্যাশ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে, এটা একটা এন্ট্রি। আরেকটা এন্ট্রি হলো স্যালারি দেওয়া হয়েছে, বেতন হিসাব কি দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে, এটা একটা খরচ, এক্সপেন্ডিচার, এক্সপেন্স। তাহলে আমরা দুইটা পক্ষ নির্ধারণ করলাম, এবার আমরা সূত্র ফেলব। তো স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি কাউকে দিলে কি হয়, স্যালারি আমরা এখানে দেখি গোল্ডেন রুল মনে করতে হবে, গোল্ডেন রুলে, গোল্ডেন রুলে বলা হয়েছে যদি কোনো খরচ হয়, যদি কোনো খরচ হয় সেটা হবে ডেবিট, খরচ হলে ডেবিট, ব্যয় হলে ডেবিট। এখানে বেতন প্রদান করা হয়েছে, একটা খরচ হয়েছে, সেই কারণে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 32,000 টাকা। এখানে আমি ব্যাখ্যা দিয়েছি, স্যালারি পেমেন্ট ইজ এক্সপেন্সেস, উই নো এক্সপেন্সেস উইল বি ডেবিটেড, সো স্যালারি অ্যাকাউন্ট ইজ ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট, এখানে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ অ্যাসেট চলে গেছে, সম্পত্তি চলে গেছে, অ্যাসেট হ্রাস পাইছে, সম্পত্তি হ্রাস পেলে সেই ক্ষেত্রে হয় ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 32,000 টাকা। এবার আসুন আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করি, সেটা হলো ইন্টারেস্ট রিসিভড ফ্রম ব্যাংক টাকা 2,000, সুদ পাওয়া গেছে ব্যাংকের কাছ থেকে, ব্যাংকে প্রতিষ্ঠানের নামে